শেষ জামানায় আমরা যারা বাস করছি আমাদের জন্য সময়টা আরো বেশি সংকীর্ণ, কারণ এই জামানাতেই মাসিহুদ দাজ্জালের ফিতনা বের হবে। আর দাজ্জাল সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এ হচ্ছে ইতিহাসের সবচেয়ে বড় ফিতনা। তার মানে শেষ জামানার যে মানুষগুলো আছে এরা সবচেয়ে বেশি ক্ষতির মধ্যে থাকবে। আরেকটা বিষয় আল্লাহ পাক বোঝাতে চাচ্ছেন, সেটা হচ্ছে যে সময়কে আল্লাহ রাব্বুল আলামিন শপথ করে হিস্ট্রি বা ইতিহাসকে যাচাই করতে বলছেন। একটু খেয়াল করে দেখেন, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যুগে যুগে যারাই আল্লাহ, তার রাসূল, তার কিতাব এগুলোর বিরোধিতা করেছে, এগুলোর সাথে শত্রুতা করেছে, এগুলোকে দমন পীড়ন করার চেষ্টা করেছে, হক থেকে দূরে থেকেছে, আল্লাপাক কাউকে ছাড় দেননি, আল্লাপাক সবাইকে সমূলে ধ্বংস করেছেন। ওই নূহ আলাইহিস সালামের দিকে তাকিয়ে দেখেন, ধ্বংস, তার কওমকে প্লাবন দিয়ে ধ্বংস করা হলো। আদ জাতির দিকে তাকান, সুঠাম দেহের অধিকারী সবাই আল্লাপাক ঝড় দিয়ে ধ্বংস করে দিলেন। সামুদ জাতি, তারাও সুঠাম দেহি, আল্লাপাক বজ্রপাত দিয়ে প্রচণ্ড শব্দ দিয়ে ধ্বংস করে দিলেন। কওমে লুত, সমকামী, আল্লাপাক পুরা জমিনটাকে তুলে আবার নিচে ধসিয়ে দিলেন। শুআইবের কওম আলাইহিস সালাম, তার কওমকে আল্লাপাক ভূমিকম্প দিয়ে ধ্বংস করলেন। ফেরাউনের কওম, আল্লাপাক তাকে পানিতে ডুবিয়ে মারলেন। একটা একটা করে এক্সাম্পল দেখেন হিস্ট্রিতে, যারাই আল্লাহ এবং তার রাসূল এবং ইসলামের বিরোধিতা করেছে আল্লাপাক কাউকে বাদ রাখেন নাই, সবাইকে ধ্বংস করেছেন। তাই এ যুগেও যারা ইসলাম, কোরআন এবং সুন্নার বিরোধিতা করবে আল্লাপাক এদেরকেও ছাড় দিবেন না, ইনশাআল্লাহ কাউকে আল্লাপাক ছাড় দিবেন না। আল্লাপাক সূরা বানী ইসরাঈলের মধ্যে বলেছেন, ওয়াইম মিন কারিয়াতিন ইল্লা নাহনু মুহলিকুহা ক্বাবলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামতের আগেই এমন কোন জালেম জনপদ নেই যাদেরকে আমি আল্লাহ ধ্বংস করব না, আও মুআযিবুহা আযাবান শাদীদা, অথবা তাদেরকে প্রচন্ড শাস্তি না দিচ্ছি। কানা যালিকা ফিল কিতাবি মাসতুরা, আর এটা অনেক আগেই কিতাবে লেখা হয়ে গেছে, মানে তাকদীরের যে কিতাব লাউহে মাহফুজ সেখানে লেখা হয়ে গেছে অলরেডি। তো আমরা এ যুগের আবু জেহেল যারা আছে, এ যুগের যারা ফেরাউন, এ যুগের যারা নমরুদ, তাদেরকে সতর্ক করব। আল্লাপাক সময়ের কসম করে তাদেরকে সতর্ক করেছেন, প্রত্যেক যুগে যুগে আল্লাহর সুন্নাহ, ওয়ালান তাজিদ আলি সুন্নাতিল্লাহি তাহউইলা, আল্লাহর সুন্নাতের মধ্যে কোনো ব্যত্যয় আপনি দেখতে পারবেন না। আর যুগে যুগে যারাই আল্লাহ, তার রাসূল এবং ইসলামের আনুগত্য স্বীকার করেছে, মন থেকে মেনে নিয়েছে, মুখে স্বীকৃতি দিয়েছে এবং আমল করেছে, আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করেছে, আল্লাপাক তাদেরকে জান্নাত দান করেছেন। দুনিয়াতে তাদের হয়তো পরিণতি আপাত দৃষ্টিতে ভালো মনে হচ্ছে না, দুনিয়াতে ওরা মার খাচ্ছে, দুনিয়াতে অনেক স্ট্রাগল করতে হচ্ছে, অনেক সমস্যা ফেস করতে হচ্ছে, বাট ইনশাআল্লাহ তাআলা তারা পরকালে জান্নাতি হবে ইনশাআল্লাহ। এই হলো সহজ সরল সমাধান। আল্লাপাক সময়ের কসম করে একটা বার্তা দিচ্ছেন আপনাকে আমাকে, সেটা হলো ইন্নাল ইনসানা লাফি খুসর, নিঃসন্দেহে পুরো মানব জাতি ক্ষতির মধ্যে আছে। এই ক্ষতিটা কেমন? এই ক্ষতিটা আসলে দুরকম, ক্ষতিটা দু প্রকার, একটা হচ্ছে দুনিয়াবী ক্ষতি আর একটা হচ্ছে পরকালের ক্ষতি। পরকালের ক্ষতি তো আমরা বুঝতে পারি মাশাআল্লাহ মোটামুটি, যে মানুষকে এবং জিনকেই হিসেবের সম্মুখীন হতে হবে, তাদের জান্নাত জাহান্নামের ফয়সালা হবে, মানুষের মৃত্যু হবে, কবরের প্রশ্ন হবে, আবার হাশরের মাঠে আবার পাঁচটা প্রশ্ন হবে, আবার মিজানের ব্যাপার আছে, পুল সিরাতের ব্যাপার আছে, জাহান্নামকে টেনে আনা হবে, কত সমস্যা, এগুলো পরকালীন ক্ষতি। কিন্তু বাই দ্য ওয়ে মানুষের চলাফেরা দেখলে মনে হয় না যে মানুষকে এগুলো ফেস করতে হবে, আমাদের চলাফেরা দেখলে মনে হয় না যে আমাদের সামনে এগুলো অপেক্ষা করছে, সুবহানাল্লাহ। আসলে আমরা দুনিয়ার মোহে এতটাই গাফেল হয়ে আছি, শয়তান আমাদেরকে এমনভাবে ভুলিয়ে দিয়েছে বিষয়গুলো, আমরা এগুলো ভুলে থাকতে চাই। খেয়াল করে দেখবেন, একটা সময় ছিল যখন কবরস্থানগুলোকে মসজিদের আশপাশে রাখা হতো, এখন দেখবেন সমাজে কবরস্থান থাকে সমাজের অন্য একটা প্রান্তে, যেখানে আপনি বছরে হয়তো একদিনও যাবেন না। প্রতিদিন মানুষ নামাজে যাবে আসবে, সে কবরস্থানের পাশ দিয়ে যাবে, দেখবে আমাকে মৃত্যুবরণ করতে হবে, এটা ছিল রাসূলের সুন্নাহ। এখনও দেখেন নববীর পাশে বাকিউল গারকাদ মদিনার নববীর মসজিদের পাশেই আছে।